হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। একদিন আগে এটা তো কলর দিছিলাম, এখন আগামীকালকে, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, সেজন্য এখন আবার একটু কলর দিতে হবে, কলর মেডিসিন দিতে হবে সুইমিং পুলে। পানিগুলো হালকা একটু পরশুদিন ফসকেছিল, একটু ময়লা হয়ে গেছে, সেজন্য আমি এখানে ফিল্টার সারছি। মোটর সারার পরে দিয়ে যাক, এখানে মোটর আছে, মোটর সার হয়েছে, এখন আমি কিছু কলর আনবো, কলর দেবো, তারপরে দিই। এখানে ভিতরে যে সুইমিং পুল দুটি আছে সেগুলোতে দিতে হবে, কারণ কালকে বারা আছে, কালকে হচ্ছে শুক্রবার, শুক্রবার কালকে ঘুরতে আসবে মানুষ রিসোর্টে, কালকে সকাল 10টায় আসবে, রাতে 10টায় যাবে, অন্য সময় প্রায় 12টা 1টায় যায়, কারণ এখন শীতকাল, তো শীতকালে তখন 9টা থেকে 10টার ভিতরে চলে যায় রাতে, কারণ প্রচুর ঠান্ডা পড়ে। সেজন্য দেখো গাছটার ফুলটা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগতেছে, হলুদ কালারের ফুল। আমি এখানে কলর গুলো এখানে রাখছি, এক একটা সুইমিং পুলের পিছনে, এক একটা সুইমিং পুলের পিছনে মাসে কমসে কম 20 থেকে 35 হাজার টাকা খরচ আছে। আমার এই তিনটা সুইমিং পুলের প্রায় 35 হাজার টাকা প্রতি মাসে খরচ শুধু সুইমিং পুলের পিছনে। এই মেডিসিন দিয়ে দেখতেছে, একটা দুইটা তিনটা চারটে, এখন তো বর্তমানে এগুলো চারটে দেখছি, আরো আছে ফালা দিছি। এগুলো একটার দাম হচ্ছে কি, এখানে 70 রিয়াল, 70 রিয়াল হলে বাংলাদেশে প্রায় 20 হাজার টাকার উপরে, 70 রিয়াল 20 হাজার টাকার উপরে এখন বর্তমান রেটে বাংলাদেশে, ওমানের 70 রিয়াল বাংলাদেশে 20 হাজার টাকার উপরে। তো এগুলো একটা দুই মাসে চলে যায়, তারপরে দিয়ে অন্য অন্য ফানি টানি ফরুক যেতেন আছে, ফানি যখন ওই ফিল্টারে যখন ফানি কাঁচরা ফানি ফালা দিই, তখন ফানি পরে ফুরাইতে হয়, ফানি সুইমিং পুলে ভরতে হয়। এই কলর এটা খাতারনাক, নাকের ভিতরে নিঃশ্বাস নেওয়া যায় না যখন এটা ফাঁসা যায়। এটা আমি একদিন কলা রাখি দিয়েছিলাম, রাখি দেওয়ার কারণে যারা একটু ইয়ে কমে গেছে। তো এখানে ময়ূর, চারটে ময়ূর আছে, কলর নেওয়া শেষ, এখন সুইমিং পুলের দিকে আসতেছি, সুইমিং পুলের কলর গুলো দিয়ে দেবো। এখানে এটা বসার জন্য জায়গাটা বানাইছে, কিন্তু কেউ বসে না, এটা শুধু শুধু ফাও বানানো হয়েছে, একদম কেউ বসেও না, শুধু শুধু এখানে আরো ময়লা হয়ে যায় যখন সুইমিং পুলে গোসল করে তখন। আমার থেকে ফার্স্টে দিতে হবে এখানে, এটাতে ফিল্টারের দিকে পানি যায়, এটা দিয়ে ফিল্টারের ভিতরে ঢুকে যাবো, ওই যেগুলো দিতেছে এগুলো, তখন ময়লা পানি যেগুলো ফিল্টারের মধ্যে আছে না, এগুলো সবগুলো পরিষ্কার হয়ে যাবে। একটু হালকা হালকা সারের দিকে একটু সিডি দিলে দেখ, ফানিগুলো কালকের ভিতরে আলহামদুলিল্লাহ সবগুলো পরিষ্কার হয়ে যাবে। এটাতে দিয়ে লাভ নাই, এটা আমি উপরে ফিল্টারটা চালাইছি, নিচের ফিল্টারটা চলে না, এটা বন্ধ আছে। এখানে দুইটা ফিল্টার, দুইটা মোটর চলে। দেখো ওইখানে যে আমি কলর গুলো দিছি না, সেখান দিয়ে পানি কাঁচ ময়লা পানি গুলো সেখান দিয়ে নিয়ে যায় এখানে পরিষ্কার করে আনে। এই মোটর এখানে মোটর ফিটিং করা হয়েছে, দুইটা মোটর আর এই দুটো হচ্ছে ফিল্টার, দুটোটা ফিল্টার আর দুটোটা মোটর। এই মোটরে ময়লা পানি গুলো আনি ফিল্টারের ভিতরে দেয়, ফিল্টারে পরিষ্কার করে এরপরে নতুন করে এখানে সাপ্লাই করে। এগুলো হচ্ছে সবগুলো, এগুলো হচ্ছে পরিষ্কার পানি, দেখে একদম ওখানে পানি যেগুলো একদম পরিষ্কার। এখানে কিছু কলর দিয়ে দিই, এখানে দেওয়া শেষ, এখন ভিতরে সুইমিং পুলে দিতে যাচ্ছি মহিলাদের সুইমিং পুল। এখানে আরফ কান্ট্রিতে সুইমিং পুল আলাদা আলাদা থাকে, পুরুষের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, মহিলাদের গুলো সবগুলো ঘোরা থাকে। আমাদের বাংলাদেশের মতো এত ওপেন না, বিভিন্ন দেশের মতো এত ওপেন না যে মেয়ে ছেলে একসাথে গোসল করবে, ইসলামের যেটা আছে সেই অনুযায়ী এখানে সবকিছু বরাবর হয়, কারণ আরফ কান্ট্রি আমাদের দেশের মতো এত কি বলবো, আর কিছু বলার নেই। এখানে সবকিছু রিজোর্টের কানুন, সবকিছু এখানে লেখা আছে নিয়ম কারণ আরবিতে, আর নিচেরটা হচ্ছে আমার নাম্বার।
এটা হইছে মাঠ ফুটবল খেলার আর এখানে হচ্ছে দেখি দ্বিতীয় সুইমিং পুলটা রুমের ভিতরে হচ্ছে রুম লেডিস এটা সেম ইংলিশ কেচিং এটা হচ্ছে দ্বিতীয় সুইমিং পুলটা তো লাইট বন্ধ আছে এটা হচ্ছে মহিলাদের সুইমিং পুল এখানে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে অ্যাডজাস্টমেন্টটা কখন ভেঙে গেল আমি নিজে তো করতে পারি না এখানে আবার বাইরে জানালা আছে গ্লাস অ্যাডজাস্টমেন্টের বডিটা কখন ভেঙে গেল তো সুড়ি গেছে ঘুরে রেখে না সুড়ে ফেলছে সেটা যায় না বডিটা ভেঙে গেছে পুরোটা যাক এটা ফরে ফিটিং করবো এখানে মহিলাদের যে সুইমিং পুলটা আছে না সেটার মধ্যে এসিও আছে কারণ গরমকালে যখন গরম থাকে না এখানে রুমের ভিতরে প্রচুর গরম থাকে তখন এসি লাগে এ হচ্ছে দেখি এসি এখানে হচ্ছে যে অ্যাডজাস্ট ফ্যান আর লাইট সব কিছু আছে এখানে ফানির লাইটও আছে ওয়াটারপ্রুফ এটা বিশেষ করে দিতে হবে ওই জায়গায় এখানে মোটরের ইয়ে এটার মোটর হচ্ছে বাহিরে এটার মোটরটা বাহিরে এটা বাহিরে থেকে চালু করতে হবে এখানে না ভিতরে নাই বান্ডের বাইরে মোটর এটা চালু করে দিতে হবে বাইরে থেকে মোটরটা আর এখানে ফুলের জানলা শান্তি নেই কালকে এখানে সাফ করে গেছি আজকে আবার এখানে ফুল ভরতেছে ফুল ভরে আবার যেগুলো আবার কালকে সকালে আসি ফার্স্ট টাইম এসে সাফ করবো দেখো কি সুন্দর ফুল মাশাল্লাহ বাইরে থেকে মোটরটা চালু দিয়েছি যে মহিলা সুইমিং পুলের যে মোটরটা আছে না সেটা বাহিরে বাইরে থেকে চালু দিয়েছি দেখো বাহিরে এখানে সিরিয়ালে খাঁজুর লাগাইছি ওগুলো ছোট ছোট লাগাইছি খাঁজুর গুলো বেশি দিন না মাত্র পাঁচ বছরের ভিতরে দুই বছর খেঁজুর ধরছে প্রথম লাগানোর পরে তিন বছর খেঁজুর ধরা নাই এরপর থেকে খেঁজুর ধরা শুরু হয়েছে তার ওগুলোতে খেঁজুর ধরে এবারে খেঁজুর আসবে ফেব্রুয়ারি মাস থেকে আর এটা হচ্ছে দেখি বাহিরের মোটর মোটরের গড় এটা এখানে হচ্ছে যে মোটর এই মোটরের ফিল্টার এটা হচ্ছে হাওয়ার মেশিন আর এটা হচ্ছে দেখি হিটার ফানির ফিটার হিটার এটা আগে মোটরটা নষ্ট হয়ে গেছে এটা নতুন মিট মোটর আনা হয়েছে নতুন মোটর এটা ফিল্টার হিটার এটা হচ্ছে হাওয়ার মেশিন ফানিগুলো হাওয়া উপর দিকে উঠবে সেটা আপাতত নষ্ট আছে সেজন্য যারা এটা চালু করেনি এখন হিটারটা এখন চালু করা হয় মোটরটা সারা দিলাম ময়লা পানি যেগুলো আছে না সেগুলো এটা দিয়ে আনবে এরপরে এটা দিয়ে পরিষ্কার পানি যেগুলো সেগুলো সাপ্লাই করবে ভিতরে এখানে অনেক সিস্টেমের পাইপ ফিটিং করা আছে অনেক রকমের সেগুলো অনেক সময় বলবো ভিডিওটা বড় হয়ে যেতেছে আমাদের বাকি আছে এখন এই ছোট সুইমিং পুলটা ছোট সুইমিং পুল ছোট বাচ্চাদের এটা সুইমিং পুল এটা হচ্ছে ছোট বাচ্চাদের এখন সেটা বাকি আছে সেটা তো কলর দেওয়া বাকি আমার থেকে এভাবে দুই দিন তিন দিন ফর ফরে কুলোর এগুলো দিতে হয় দুই তিন দিন ফর ফর দিতে হয় তিনটা সুইমিং পুলে দিতে হয় না দিলে পানিগুলো ময়লা হয়ে যায় আর দুই তিন দিন ফর ফর ফিল্টার চালু করতে হয় একদিন ফর ফর ফিল্টার চালু করে ফিল্টার সবসময় চালু করতে হয় কারণ না হলে পানিগুলো গ্রিন কালার হয়ে যায় দিয়ে দিলাম এখন এখানে মোটরটা চালু করবো মোটর এর নিচে হচ্ছে মোটর আর এখানে উপরে হচ্ছে ফিল্টার নাম্বার তিনে দেবো নাম্বার একে দিতে হবে এর আগে সুইমিং পুলটা পরিষ্কার করা না কেন যায় রে পানিগুলো ময়লা আসবে প্রথমে
দেখো ফানি গুলো প্রথমে ফার্স্টে ময়লা আসতেছে, আরে ময়লা ফানি শেষ হইতেছে না, আরে আমার নসিবটাই খারাপ। এটা চালু হওয়ার কারণটা কি এখানে কিছু বুঝতে পারতেছি না। আমি মোটরটা সারিয়ে আরো ভুল করছি, সবসময় আমার ভুল হয়েছে, কারণ এখানে আমার থেকে দুইটা বাল্টি নেওয়া উচিত, আমি একটা বাল্টি দেওয়া হয়নি। এর আগের দিন এখানে আমি আরো তিন দিন নাকি চার দিন আগে সুইমিং পুলটা পরিষ্কার করছিলাম, পরিষ্কার করার কারণে ময়লা পানি যেগুলো চলে গেছে বাহিরে, কিছু ময়লা পানি যেগুলো ফিল্টারের ভিতরে থাকি গেছে, ফিল্টারে থাকি যাওয়ার কারণে যাইরে এখন ময়লা পানি যেগুলো ফার্স্টে যখন ফিল্টারের পানি এখান থেকে চালু করার পরে যখন ফিল্টারের পানি পুষছে তখন যাইরে ময়লা পানি যেগুলো আছে সবগুলো বাড়ে গেছে, আসার সাথে সাথে ফার্স্টে ময়লা পানিগুলো চলে আসছে কেন। এখন এগুলো আমার থেকে আবার কালকে ভালো করে পরিষ্কার করতে হবে সুইমিং পুলটা, এখানে ময়লা আছে অনেকগুলো, এগুলো পরিষ্কার করতে হবে, কারণ পানিগুলো পরিবর্তন করা সম্ভব না সবসময়, সেজন্য ফিল্টার দিয়ে পরিষ্কার করতে হবে ভালো করে, ব্যাস এতটুকুই। যারা যারা ভিডিওটা দেখছো আমার ফেসটাকে ফলো করে দিও, আল্লাহ হাফেজ, ভালো থাকিও, বাই বাই।